আসসালামু আলাইকুম। ঢাকার বিভিন্ন স্থানে এবার ঈদে যে কোরবানির হাটগুলো বসবে সে বিষয়ে তথ্য আমি দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওতে। থাকতে পারেন আমার এই ভিডিওর সঙ্গে। এবার সামনে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা শহরে প্রায় 23টি স্থানে কোরবানির হাট বসছে, সেই তথ্যটি জানা যাচ্ছে। এই বিষয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকাল এ বিষয়ে জানা যায় যে ঈদ উল আজহা সামনে রেখে 23টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর মধ্যে 13টি হাট বসবে ঢাকা দক্ষিণে, 10টি ঢাকা উত্তর সিটি এলাকায়। এর বাইরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট গাবতলী এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাট সারুলিয়ায়ও পশু কেনা বেচা হবে। পশুর অস্থায়ী এসব হাট ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2 সিটি কর্পোরেশন। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় হাটের সংখ্যা 13টি করা হয়েছে, তবে সেটা কমতেও পারে। ডিএনসিসির অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে উত্তরা 17 নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা, সাইদনগর, কাওলা, শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, 43 নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনি বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের ই ব্লকের সেকশন 3-এর খালি জায়গা, উত্তরা 15 নম্বর সেক্টরের 1 নম্বর ব্রিজের পশ্চিম অংশ, 2 নম্বর ব্রিজের পশ্চিমে গোলচক্কর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, মিরপুর সেকশন 6 ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো হচ্ছে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারিবাগ এলাকায় ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশপাশের খালি জায়গা, দুনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক আর্মানিটোলা সংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর ইস্টার্ন হাউজিং ব্লক EFGH সেকশন 1 ও 2-এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশেপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটের পেছনের খালি জায়গা। এই 13টি এবং 2 সিটি কর্পোরেশনের আরও 2টি সহ মোট 25টি কোরবানির হাট বসছে ঢাকা শহরে, এবং এর ডিটেলস আপনারা এই ভিডিওর কমেন্টস এবং ডিটেলসেও পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।